হাই আজকে যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস টেনের একটি খুব প্রসিদ্ধ কবিতা ফ্যাব যেটি লিখেছেন রাফ অল্ডো এমারসন রাফ অলডো এমারসন হলেন একজন আমেরিকান কবি প্রাবন্ধিক এবং দার্শনিক যিনি বস্টনে আঠারোশো তিন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন কবি বা পোয়েট সম্বন্ধে আমাদের ক্লাস টেনের সিলেবাস অনুযায়ী এতটুকু জানলেই হয়ে যাবে এবার ফ্যাবল ফ্যাবল কি ফ্যাবল ইজ আ শর্ট অ্যান্ড সিম্পল স্টোরি হ্যাভিং অ্যানিম্যাল ক্যারেক্টারস অ্যান্ড ফাইনালি ইট প্রোভাইডস আস আ মোরাল লেশন অর্থাৎ ফ্যাবল হল এক প্রকার ছোট্ট ও সাদা গল্প যেখানে বিভিন্ন প্রাণীদের চরিত্রগুলোকে আমরা দেখতে পাই লক্ষ্য করি আর অবশেষে এই গল্পগুলোর মধ্য থেকে আমরা একটা নীতিশিক্ষা পাই এবার আমরা সরাসরি কবিতার মধ্যে ঢুকে যাব। দেখা যাক এই কবিতার মধ্য দিয়ে আমরা কি নীতি শিক্ষা লাভ করতে পারি দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারল হ্যাড আ কোয়ারেল দ্য মাউন্টেন মাউন্টেন মানে হচ্ছে পর্বত স্কোয়ারল স্কোয়ারল মানে কাঠ বিড়ালি কোয়ারল কোয়ারেল মানে ঝগড়া করা তাহলে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারল হ্যাড আ কোয়ারল পর্বতের সাথে কাঠ বিড়ালির একসময় ঝগড়া বেঁধেছিল অ্যান্ড দ্য ফরমার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ আর ফরমার মানে হচ্ছে প্রথমজন ল্যাটার মানে পরের জন প্রথমজন পরেরজন বা দ্বিতীয় জনকে লিটল প্রিগ অর্থাৎ ছোট্ট দাম্ভিক বা ছোট্ট নীতি নীতিবাগিস বলে আখ্যায়িত করলো এখানে ফরমার বলতে কে বোঝানো হয়েছে আর ল্যাটার বলতে স্কোয়ারেলকে দ্বিতীয় জনকে বোঝানো হয়েছে তাহলে যখন পর্বতের সাথে কার্বেরালির ঝগড়া বেঁধেছিল তখন প্রথমজন অর্থাৎ পর্বত দ্বিতীয়জনকে অর্থাৎ কাঠ ছোট্ট দাম্ভিক বলে অভিহিত করেছিল দাম্ভিক বা নীতিবাগিস বলতে বোঝানো হয় সেই সকল ব্যক্তিকে যারা নিজেকে সব সময় ঠিক বলে বিবেচনা করে এবং অন্যের মতামতের ব্যাপারে এরা মোটেও না গলায় না এরা অন্যের মতামতের ব্যাপারে সম্পূর্ণরূপে অসহিষ্ণু বান রিফ্লাইড এবার বান মানে হচ্ছে স্কোয়ারেল বা কাঠবেড়ালি যখন কাঠবেড়ালিকে ছোট্ট দাম্ভিক বলে অভিহিত করা হলো বা তিরস্কার করা হলো তখন এবার সেই কাঠবেড়ালি জবাব দিল এবার কবিতার সম্পূর্ণ অংশটাই আমরা পাব কাঠবেড়ালিরই বক্তব্য অর্থাৎ কাঠবেড়ালি বক্তব্য দিয়ে সম্পূর্ণ কবিতাটা এবার শেষ হয়ে যাবে তো কাঠবেড়ালি কী উত্তর দিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ ইউ আর ডাউটলেস ভেরি বিগ নিঃসন্দেহে তুমি অনেক বড়ো ডাউটলেস মানে নিঃসন্দেহে সন্দেহ ছাড়াই रीीग अनेक बड़ काी पर्वत के बोलते तुम्हें निसंदेह अनेक बड़ वाल शर्ट्स अफ थिंग एंड वेदर मास्ट बी टेकन इन टूगेदर टू मेकअप आयर एंड आ स्फेयर बाट वाल शर्ट्स अफ थिंग एंड वेदर मास्ट बी टेकन इन टुगेदार टू मेकअप आ इयर एंड आ स्फेयर বাট মানে কিন্তু অল শর্টস অফ থিংস মানে সব কিছু সব জিনিস অ্যান্ড ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া মাস্ট মানে অবশ্যই বি টেকেন নিয়ে আসতে হবে বা একত্রিত করতে হবে ইন টুগেদার একসাথে টু মেক আপ আ ইয়ার একটি বছর গঠন করতে অ্যান্ড আ স্পেয়ার একটি গোলক গঠন করতে স্ফেয়ার মানে গোলক গোলক বলতে এখানে পৃথিবীকে বোঝানো হয়েছে বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার কিন্তু সব জিনিস আর সব আবহাওয়াকে একত্রিত করতে হবে টু মেক আপ আ ইয়ার অ্যান্ড স্ফেয়ার তাহলেই একটি বছর তৈরি হবে তাহলে একটি গোলক বা পৃথিবী তৈরি হবে এই কথাটির মধ্যে দিয়ে যা বোঝানো হয়েছে তা হচ্ছে যে পৃথিবী তৈরি হওয়ার জন্য কিন্তু শুধুমাত্র বড় জিনিসের ভূমিকা রয়েছে এমনটি নয় ক্ষুদ্র ও বড় সব কিছু মিলিয়েই পৃথিবী তৈরি হয়েছে একই রকমভাবে একটি বছর তৈরি হয়েছে সবগুলো আবহাওয়া মিলিয়ে সব ঋতুর আবহাওয়াকে মিলিয়ে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত যতগুলো আবহাওয়া আছে সব মিলিয়েই একটা বছর তৈরি হয় শুধুমাত্র আমি বর্ষাকালের উপর ভিত্তি করেই বলে দেবো না যে সারা বছর ধরে বৃষ্টি হচ্ছে কিংবা গ্রীষ্মকালের উপর ভিত্তি করে আমি বলে দেবো না যে সারা বছর শুধুমাত্র তাপ পড়ে থাকে তাহলে সারা বছরের যে বৈশিষ্ট্য সেটাকে আমাকে একত্রিত করতে হবে তারপরে আমি কোনো কিছুকে মূল্যায়ন করব যে এটা বছরটা রকম অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকিউপাই মাই প্লেস কারালি আরও বলছে অ্যান্ড আই থিঙ্ক আর আমি মনে করি বা ভাবি ইট নো ডিসগ্রেস এটা কোনো অপমানকর বিষয় নয় এটা কোনো নিচের স্থানের বিষয় নয় টু অকিউপাই মাই প্লেস আমার জায়গাটিতে যে আমি রয়েছি আমার যে স্থান আমি যে খুব ছোট্ট এই জিনিসটার জন্য কোনো অপমানকর বিষয় আমার জন্য এটা নয় ডিসগ্রেস মানে হচ্ছে অপমানিত বোধ করা অর্থাৎ কাঠবেড়ালি বলছে আমি আমার যে জায়গাটুকু দখল করে আছি এই জায়গাটুকু দখল করে থাকার জন্য আমি কিন্তু নিজেকে কোনো মতেও অসম্মান বোধ করি না

তাহলে তুমি আমার সমান ছোট নও অ্যান্ড নট হাফস স্প্রাই স্প্রাই মানে হচ্ছে প্রাণবন্ত বা প্রাণচঞ্চল আর অনুরূপভাবে বা পক্ষান্তরে তুমি তো আমার মতন অর্ধেকটাও প্রাণবন্ত ন প্রাণচঞ্চল মানে কাঠালি এখানে বলতে চাইছে যে পর্বত নিঃসন্দেহে অনেক বড় এটা ঠিক ঠিক আছে সে অনেক বড়ো সেদিক থেকে কাঠবেড়ালির থেকে গুণের বেশি সে অধিকারী কিন্তু যদি বলে তুমি কি আমার সমান ছোট। অর্থাৎ একটা পর্বতকে যদি বলা হয় তুমি আমার সমান ছোট হয়ে দেখাও তাহলে তো সেদিক থেকে তুমি পিছিয়ে আছো আচ্ছা ঠিক আছে বড় হওয়াটাই যদি গুণের পরিচায়ক হয় তাহলে তুমি বলো তো যে আমার মধ্যে যে প্রাণ সঞ্চার হয়েছে প্রাণচঞ্চলতা রয়েছে এখানে ওখানে যে আমি ঘোরাফেরা করতে পারি তার অর্ধেক ইকু তোমার মধ্যে রয়েছে অর্ধেক টুকুও কি তোমার মধ্যে রয়েছে তারপরে আরও কাঠবেড়ালি যুক্ত করছে আই শ্যাল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক আই শ্যাল নট ডিনাই ডিনাই মানে হচ্ছে প্রত্যাখ্যান করা আই শ্যাল নট নাই আমি প্রত্যাখ্যান করি না বা আমি অস্বীকার করি না ইউ মেক আ ভেরি প্রিটি স্কোয়ারাল ট্র্যাক ইউ মেক তুমি তৈরি করো ভেরি প্রিটি খুবই সুন্দর স্কোয়ারাল ট্র্যাক অর্থাৎ কাঠ পথ কাঠবেড়ালি যাওয়ার রাস্তা তাহলে আমি এটা কখনোই অস্বীকার করি না যে তুমি বানিয়ে থাকো আমার জন্য বা কাঠবেড়ালির জন্য খুব সুন্দর ছোট্ট এক রাস্তা ট্যালেন্টস ডিফার প্রতিভা আলাদা আলাদা অর্থাৎ প্রতিভার পার্থক্য অর্থাৎ সকলেরই প্রতিভা রয়েছে কিন্তু সে প্রতিভাগুলো আলাদা আলাদা হিসাবে থাকে ওয়াল ইজ ওয়াল অ্যান্ড ওয়াইজলি পুট সব কিছুই সঠিক আর সব কিছুকেই যথার্থভাবেই স্থান দেওয়া হয়েছে ট্যালেন্টস ওয়াল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট সকলে পৃথক পৃথক প্রতিভার অধিকারী এবং সব কিছুকেই সুন্দরভাবে এবং খুব বুদ্ধিমত্তার সাথেই প্রদান করা হয়েছে বা স্রষ্টার দ্বারা এগুলোকে খুব সুন্দর ও বুদ্ধিমত্তার সাথেই বিভিন্ন স্থানে রাখা হয়েছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাই ক্যান ইউ ক্যাক আ নাট ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট যদি আমি জঙ্গল বা বনভূমিকে বহন করতে পারি না ক্যারি মানে বহন করা ফরেস্ট জঙ্গল অন মাই ব্যাক আমার পিঠে করে যদিও আমি পাহাড় সরি যদিও আমি জঙ্গলকে আমার পিঠে করে বহন করতে পারি না নাইদার ক্যান ইউ ক্র্যাক আ তাহলে তুমিও তো পারো না একটা ছোট্ট বাদামকে ভাঙতে ক্র্যাক মানে হচ্ছে ভাঙা আ নাট বাদাম তো আমি যেমন একটি জঙ্গলকে আমার পিঠে করে বহন করে নিয়ে যেতে পারি না বইতে পারি না স্থান দিতে পারি না অনুরূপভাবে বা পক্ষান্তরে তুমি কিন্তু একটা নাটকেও ভাঙতে পারো না একটা বাদামকেও ভাঙতে পারো না এটুকু সমর্থ তোমার মধ্যে নেই তাহলে অবশেষে এখানে যে শিক্ষাটা আমরা পাই যে কয়েকটা গুণের অধিকারী হয়েই আমরা কাউকে মূল্যায়ন করব না এবার আমরা শুরু থেকে একবার টানা মানেটা দেখে নিই দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড অ্যা কোয়ারেল পর্বতের মধ্যে এবং কাঠবেড়ালির মধ্যে ঝগড়া বেঁধেছিল অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল ফ্লিগ প্রথমজন দ্বিতীয় জনকে ছোট্ট দাম্ভিক বলে অভিহিত করেছিল বান রি ফ্লাইট জবাব দিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ নিঃসন্দেহে তুমি অনেক বড়ো বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার কিন্তু সব জিনিস আর সব আবহাওয়াগুলোকে একত্রিত করে নিয়ে আসতে হবে টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আইসফেয়ার যার ফলে গঠিত হবে একটি বছর আর গোলক বা পৃথিবী বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু আপ আ ইয়ার অ্যান্ড আসফেয়ার কিন্তু সব জিনিস আর সব আবহাওয়াগুলোকে একত্রিত করতে হবে তারপরেই তৈরি হবে একটি বছর আর একটি গোলক অ্যান্ড আই থিঙ্ক ইট নোট ডিসগ্রেস টু অকিউফাই মাই প্লেস আর আমি মনে করি যে আমার যে স্থান আমার যে জায়গা এই জায়গাটি নিয়ে আমি মোটেও অসম্মান বোধ করি না ইফ আই এম নট সো লজ অ্যাজ ইউ ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই যদি আমি তোমার মতন বড় নই তুমিও তো আমার সমান ছোটো নও কি তুমি আমার প্রাঞ্চলতার আবার অর্ধেক নও আই শ্যাল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কোয়ারল ট্র্যাক আমি অস্বীকার করি না বা আমি অস্বীকার করব না যে তুমি কাঠবেড়ালির জন্য খুব সুন্দর ছোট্ট এক রাস্তা তৈরি করে থাকো ট্যালেন্টস ডিফার সকলের প্রতিভা আলাদা আলাদা বা প্রতিভার তফাত অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুড সব কিছুই সঠিক এবং সব কিছুকেই যথার্থভাবে স্থান দেওয়া হয়েছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট ওন মাই ব্যাক নাই দার ক্যান ইউ ক্র্যাক আ যদি আমি আমার পিঠে করে জঙ্গল বা বনভূমিকে বইতে পারি না তুমিও কিন্তু ছোট্ট একটা বাদাম ভাঙতে পারো না Thank you all.